Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সনাতন দা না থাকলে আজকে এই কাগজটা পাওয়া কোনোভাবেই সম্ভব হতো না। আর বলো না বাবা, তোমার মা আমাকে সব কথা বলাতে আমার মনে হলো এই সাহায্য করাটা আমার উচিত। আরে কি আর হবে, বড় জোর চাকরিটা খাবে, এর বেশি তো কিছু করবে না। আরে বাবা, এই বয়সে একটা পেট ও চলে যাবে। তো কাগজটা খোঁজার জন্যে আমি সেই জায়গায় নিয়ে গেলাম যেখানে আমরা জঞ্জালটা ফেলি। সব জঞ্জাল তো ওখানে জমা করি, তো দু তিন দিন অন্তর ওটা তুলে নিয়ে যা। আরে ভাগ্যক্রমে ওই ফাঁকি বা ঝাড়ুদারটা এই সপ্তাহতেই ডুব মেরেছে, তো ওগুলো নিয়ে যায়নি, তাই তো ওখান থেকে খুঁজে পেয়ে গেলাম কাগজগুলো। তাও এত ছোট ছোট টুকরো এত কম সময় খুঁজে বার করা খুবই কঠিন ছিল। টুকরোগুলো পাওয়ার পরেই মনে হয়েছিল আমার কাজ চলে যাবে, সেগুলো নিয়ে ওনাকে জুড়ে দিতে বলেছিলাম। ঝাড়ুদারের ফাঁকিবাজি বেশ কাজেই লেগেছে। হ্যাঁ বেটার, কিন্তু মিষ্টি পাওনা রইল। যে পাতে খাচ্ছে সেই পাতেই ফুটো করছে, ওর শত্রু বিভীষণ সরাকে। তোমরা জানো না যে তোমরা কত বড় ভুল করছো। এই অফিসে তো তোমাদের রাখবোই না, আর যাতে কোথাও চাকরি না পাও তার ব্যবস্থা করব। এখনই নিজের ভুল স্বীকার করো। তুমি তোমার যদি এতটুকু লজ্জা থেকে থাকে না, এক্ষুনি এই সিলফিয়েট বন্ধ করো। দোষ তুমি করেছো, দেবাদিত্য নয়। দিদি একটু শান্ত হও, তুমি বাড়ির কথা বাড়িতে গিয়ে আমরা বলি। কিসের বাড়ির কথা রে? তোকে চাকরি দেওয়ার নাম করে লোকটা একটা ছেলেকে, একটা নিরীহ ছেলেকে, যার চাকরিটা প্রয়োজন, যে যোগ্য, তাকে সরিয়ে দিচ্ছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলাবাজি করছে, নিজে জোচ্চুরি করবে আর অন্যদেরকে আদর্শের পাঠ পড়াবে, তা তো হতে পারে না। না দেবাদিত্যকে ওর যোগ্য জায়গায় ফিরিয়ে আনতে হবে, ব্যাস। কেউ কোথাও ফিরবে না। এই ডেস্ক বিশ্বজিৎ সেনের ছিল আর বিশ্বজিৎ সেনেরই থাকবে। এখনো না বেরোলে কিন্তু আমি গায়ে জোর খাটাতে বাধ্য হব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।